দর্শক, আলু বাজারের খবর জানাতে জয়পুরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জয়পুরহাটের আলু বাজারের খবর জানাবেন। শাকিল, আলু উৎপাদনে খ্যাত জয়পুরহাট জেলা, কিন্তু এই জয়পুরহাটে এখন আলু সংকট দেখা দিয়েছে। কয়েকদিন ধরে খুচরা যে বাজার আছে, সেই বাজারে মিলছে না আলু। খুচরা ব্যবসায়ীরা যারা আছেন তারা বলছেন যে আলু তারা বেশি দামে কিনতে হচ্ছে, কিন্তু সরকার যে দাম বেঁধে দিয়েছে তাতে অভিযান চলছে, অভিযানে তাদের আবার জরিমানা গুনতে হচ্ছে, এই জন্য তারা আলু কিন্তু বন্ধ রেখেছেন তারা বিক্রি। আবার এদিকে যে হিমাগার আছেন, হিমাগার থেকে যারা ব্যবসায়ী আছে, ব্যবসায়ীরা কিন্তু তারা আলু উৎপন্ন করছে না প্রয়োজনে। কিন্তু এই যে জয়পুরহাটের যে জানিয়েছেন যে তারা উৎপাদন যখন যে সময় আলু তারা ক্রয় করেন সেই থেকে শুরু করে হিমাগারে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন খরচে তারা যে এখানে হল্যান্ড যে আপনার কার্ডিনাল স্টিক আলু সেটি পড়েছে তার 15 থেকে 16 টাকা কেজি, আর গুটি পাকড়ি আলু যেটি এখানে বাজার এখানে যেটা মানে সবচেয়ে বেশি চলে সেই আলুটা খরচ পড়েছে 25 থেকে 26 টাকা। কিন্তু এই আলু সংরক্ষণ করতে তারা কিন্তু যেটা ব্যবসায়ী বলেছেন যে আমরা হিমাগার যারা আছেন তারা তাদেরকে ঋণ দেন, কিন্তু তারা যদি বলেন যে আমরা যখন এই আলু নিয়ে যখন ব্যাংকে ঋণ নিতে যাই একটু পচনশীল দেখে আমাদের ঋণ দেন না, এই তখন হিমাগার থেকে তারা দেয়, হিমাগারের মালিকদের কাছে তারা কিন্তু জিম্মায় থাকে না, ইচ্ছা করলেই তারা সে আলু বিক্রি করতে পারেন না। আর এ কারণে যে সরকার বেঁধে দিয়েছে, বেঁধে দেওয়া দামে তারা আলু এখন বিক্রি বন্ধ রেখেছেন। তো জয়পুরহাট থেকে যে ছিল আলু এই সর্বশেষ খবর। শাকিল হারুন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলু বাজারের খবর জানাতে জয়পুরহাট থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ।